সুন্দরবন জুড়েই জলের সংকট নতুন নয়, দীর্ঘ 20 বছর ধরেই জলের সংকট রয়েছে, বিশেষ করে গ্রীষ্মকাল থেকে, এটা জানিয়েছেন স্থানীয় গ্রামবাসীরা। দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি, গোসাবা সহ পাথর প্রতিমা ছাড়া আরো বিস্তীর্ণ এলাকায় রয়েছে এই সমস্যা। প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ। অন্যদিকে ইয়াসের তাণ্ডবে নষ্ট হয়ে গিয়েছে জল লাইনের পাইপ, কলের থেকে উঠছে নোনা জল, সেই জল খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। আসুন এমনই এক দৃষ্টান্ত দেখে নেব সুন্দরবনের কুলতলি ব্লকের পূর্ব গোপালগঞ্জ অঞ্চলের সাধারণ মানুষের থেকে। আমাদের সমস্যা ছিল কলের সমস্যা, অনেক দূরে জল আনতে যেতে হতো, 1 কিলোমিটার দূরে জল আনতে যেতে হতো। কতগুলো পরিবারের সমস্যা? 50-60 জন হবে। বর্ষাকালে আমাদের জল আনতে যেতে খুবই সমস্যা হচ্ছিল, আর যে সমস্যা হয় এখনো, তা 50 জন আমাদের পরিবার আছে, 50 জনের পরিবারের মধ্যে আমাদের জল বয়ে খেতে হতো। আচ্ছা, তো এই সমস্যাটা নিয়ে কোনো সরকারি আধিকারিককে জানানো হয়েছিল? হয়েছিল, কিন্তু আমরা কোনো সুযোগ সুবিধা পাইনি। আচ্ছা, কি চাইছেন এখন? এখন চাইছি আমাদের 50 জনের পরিবারের জন্য চাপা কল বা এমনি বউ কল দিলে আমাদের সমস্যাটা ভালো হয়। 50টা ঘর মানে পরিবার আমরা এখানে আছি, তো আমাদের জলের সমস্যা সকলারই। কতদিন ধরে এই সমস্যা? হ্যাঁ, 10-12 বছর হচ্ছে। আর এখানে মানে আমাদের চাপা কল টল আশপাশে নেই, তা আমাদের 1 কিলোমিটার দূরে প্রায় জল আনতে যেতে হয়। আচ্ছা, কোনো সরকারি আধিকারিকের কাছে জানানো হয়েছিল? জানানো হয়েছিল, কিন্তু আমরা কোনো পাইনি, সুবিধা মানে পাইনি আমরা। তা এখন কি চাইছেন? এখন চাই যে আমাদের এই ইয়েটা সুবিধাটা মানে হোক আর কি, তোমাদের ওদের মানে ওদের কাছে আমরা আবেদন করছি, আমরা যাতে একটা কল বা সাবমার্শাল পাওয়া যায়। সাবমার্শাল কল এখানে পাওয়া যায় আমাদের এই 50টা ঘর, খুবই সুবিধা হয় জল আনতে। এই সমস্যা শুধু এনাদের নয়, আমি সহ সমস্ত সুন্দরবনবাসীর। এই সমস্যা নিয়ে আমি গ্রামের মানুষের সঙ্গে বসি, মিটিং করি এবং একটা অ্যাপ্লিকেশন লেখা হয়, সেটাতে সবাই সিগনেচার করে, তারপরে সেটা নিয়ে আমরা চলে গিয়েছিলাম বিডিওতে। বিডিও সাহেব আমাদের ক্যামেরার সামনে আসেননি, কিন্তু আমাদের আশ্বস্ত করেছেন। আজকে পূর্ব গোপালগঞ্জের যে সমস্যাটা নিয়ে এসেছিলাম সেটা হলো, 60টা পরিবার আছে যাদের পানীয় জল খাওয়ার জন্য একটাই মাত্র হ্যান্ডপাম্প আছে, কিন্তু সেটা আবার অর্ধেকের বেশি সময় খারাপ থাকে। তো তার জন্যে বিডিও সাহেবের সঙ্গে দেখা করলাম, কথা বললাম, উনি ক্যামেরার সামনে এলেন না, কিন্তু উনি আমাদের আশ্বস্ত করলেন যে ঠিক আছে, আমি হয় একটা টিউবওয়েল না হলে একটা সাবমার্শাল দিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই সমস্যাটি নিয়ে আমি আমার ফেসবুক গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও শেয়ার করি, সাথে সাথে আমি গ্রামের মানুষদের দিয়ে ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করাই। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, বেশ বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, আপনার কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। মনে রাখবেন, আপনার একটা শেয়ার কিন্তু আমাদের সমস্যার সমাধান হতে পারে। দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন থেকে আমি কৃষ্ণা মণ্ডল, ইন্ডিয়া আনহার্ডের পক্ষে।